সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আর আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সম্মানিত অ্যাটর্নি জনাব শেখ সেলিম। আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানটিতে আলোচনা করব যে ইস্যুগুলো নিয়ে, সেটি তো আছেই, কিন্তু মূলত আমরা কিন্তু সরাসরি বলতে চাই আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানটি ইমিগ্রেশন এবং অন্যান্য আইনি বিষয়ে আপনারা প্রশ্ন করার জন্য, এবং সেই প্রশ্নের উত্তর আমাদের অতিথি দেবেন। আগে আমরা জানিয়েছি যে আমাদের এই অনুষ্ঠানটি মূলত অভিবাসন সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হলেও অ্যাটর্নি শেখ সেলিম তিনি কিন্তু অন্যান্য আইনগত বিষয়েও আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং একই সাথে আমরা দেখছি সম্প্রচারিত হচ্ছে আমাদের টেলিভিশনে এবং আপনাদের অন্যান্য সকল মাধ্যমে আমরা আপনারা দেখতে পাচ্ছেন টিভিএন 24 টেলিভিশন। 6463079828 এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। তো আমরা একটা আলোচনা শুরু করি ইমিগ্রেশন সংক্রান্ত সবচেয়ে যে লেটেস্ট আপডেট, সেটি হচ্ছে ঢাকা কর্মসূচির ব্যাপারে প্রেসিডেন্ট এক ধরনের ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তিনি বলছেন যে 10-12 বছর পর এই যারা ঢাকা রেসিপিয়েন্ট তাদেরকে নাগরিকত্ব তিনি দিতে পারেন, এটি একটি। আর এটা হচ্ছে যে এই 5ই মার্চের পর তাদের যে মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে ভয় পেতে না করছেন, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? পাঁচ থেকে দশ বছর ইজ জাস্ট একটা থট, এটা কোনো আইনগত প্রপোজাল নাই, কোনো বিল নাই, কিছুই নাই। তবে এটা নেগোসিয়েশন পয়েন্ট, হয়তো দুই পক্ষ মিলে এটা নিয়ে একটা একটা আশ্বাস তো এটা এটা ইয়ে করবে। উনি আশ্বাস দেন আবার আশ্বাস ভাঙেন, ছ এটার পরে নির্ভরযোগ্যতা খুবই কম ওনার হিসাব করে। আর ভয় পেতে নিষেধ করেছে, হয়তো কোনো টেম্পোরারি এক্সটেনশন দিতে পারে। ভয় পাওয়ার আসলে অলরেডি ঢাকা প্রোগ্রাম বাতিল করতে প্রেসিডেন্ট ট্রাম্প পারছে না। এখন ক্যালিফোর্নিয়া ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট নেশন ওয়াইড নিষেধাজ্ঞা জারি করেছে ওই ঢাকা মানে ওই ঢাকা প্রোগ্রাম শেষ যাতে না হয়। সো এখন ট্রাম্প চাইলেও ওটা পাচ্ছেন না। যতদিন পর্যন্ত এই কেস ঘুরবে ততক্ষণ পর্যন্ত ঢাকা রিনিউ হবে, এবং কোর্ট সরকারের নির্দেশ দিছে এটা এক্সটেনশন করার জন্য। এখন এইটা অ্যাপিল করেছে গভর্নমেন্ট, এটা 9th সার্কিট কোর্ট অফ অ্যাপিলসে যাবে ইউএস, সেখানে কতদিন লাগে সে পর্যন্ত চলবে। তারপরে সেখানে যদি ফেভারেবল ডিসিশন আসে তাহলে যে কোনো পক্ষই এটা অ্যাপিল করতে পারে ইউএস সুপ্রিম কোর্টে, সেখানে বেশ কিছুদিন ঘুরবে। আচ্ছা, মানে আপনি বলছেন যে সহজ হয়, কিন্তু মানে আইনগতভাবে স্থায়ী সমাধান একটি জিনিস, রাষ্ট্রীয়ভাবে আরেকটি হচ্ছে যে আদালতের মাধ্যমে হওয়ার একটি জিনিস। সুতরাং এইটি নিয়ে আমরা আলোচনা আপনারা স্থায়ী সমস্যা সমাধান দিতে পারছেন না, যেটা আছে সেটা কিছুদিন টিকে রাখতে হবে। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তাকে নিয়ে নিয়ে তারপর আবার আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে টেলিফোনে যুক্ত, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মিশিগান থেকে মাহফুজুর রহমান বলছি। জি, আমি 2011 সনে আমার মেয়ের স্পন্সর আমি এসে আমার মেয়ের সিটিজেনশিপ, আচ্ছা, তো তারপরে আমি বাংলাদেশে 2 বছরের পারমিশন নিয়ে চলে যাই। পারমিশন নিয়ে আসার পর আবার আরো 8 মাস তাইকা আবার গিয়ে 11 মাস আমি বাংলাদেশে থাকি, তারপরে চলে আসি, এ পর্যন্ত এখনো আছি এখানে। এক্ষেত্রে আমার সেই 2 বছরের পারমিশনের 2 বছরে 1 বছর কি যোগ হবে? না ভাই, আপনি যা বললেন শুধু 2 বছর যোগ হবে না। আপনি বাংলাদেশে এই 8 মাস 11 মাস থেকে আসছেন, ওটা কোনোটাই যোগ হবে না। সুতরাং আপনি এইখানে আসার পরে নেক্সট 5 ইয়ার্সের অ্যাটলিস্ট 50% টাইম এখানে থাকতে হবে আসার পরে, লাস্ট আসার পরে, তারপরে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো, 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 জি কে আছেন? জি আমি পেনসিলভেনিয়া থেকে। সরি, কে বলছেন? পেনসিলভেনিয়া, পেনসিলভেনিয়া, পেনসিলভেনিয়া। হ্যাঁ বলুন আপনি। জি আমি আগে আপনাকে শুনছিলাম, তখন স্যালি ম্যাডাম বলছেন। আপনার আপনার কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না, আপনি একটু মুখের কাছে টেলিফোনটা নিয়ে কথা বলুন। ছিলেন যে বিএমপি তে আগে এখানে কিছু আছে, আমি একটু বিশ্বাস করছি। প্রিয় দর্শক, আমরা আপনার কথাটা ঠিক মতো শুনতে পাচ্ছি না, কেটে কেটে যাচ্ছে। আপনি স্পিকারে অন করে কথা বলছেন? না আমি অফ করে দিয়েছি আমার মোবাইল অফ স্পিকার। তারপরে কেন যেন পরিষ্কার শুনতে পাচ্ছি না, আরেকবার একটু ট্রাই করবেন কাইন্ডলি। হ্যালো, হ্যালো,
আচ্ছা এটি কেটে গেছে প্রিয় দর্শক, আমরা আবার হয়তো আপনি চেষ্টা করুন। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। মামুন ভাই ভালো আছেন? আছি ভাই, ভালো বলুন। এবং সেলিম সাহেব আমার খুব প্রিয় লোক। কোথা থেকে বলছেন আপনি? আমি নিউ ইয়র্ক বকলিং থেকে। জি বলুন। জি আমার প্রশ্ন হলো, আমি অ্যাজ এল এম কেস দুটো প্রশ্ন আমার। 2015 ফেব্রুয়ারিতে আমার অ্যাজ এল এম ইন্টারভিউ ছিল ইউএসএস অফিসে, এরপর থেকে এটার ওরা বলতে মেইলে জানাই দেবে, এরপর থেকে আমি জানাই আমি ওয়ার্ক পারমিট পেয়ে আসতেছি। ঠিক আছে, গত গত মে মাসে আমি ওয়ার্ক পারমিট জন্য অ্যাপ্লাই করছি, সেটা ওই আমার একজন অ্যাটর্নি না একজন লয়ার দিয়ে করাইছি, সে ভুল করছে, ভুল করতে ভুল করছে, সে ওয়েভ করিয়া দেখছিল আমার ফিটা, আমার ফিটা যেটা সেটা মাপ ওয়েবতে অ্যাপ্লিকেশন করছিল, যার কারণে আমার ওয়ার্ক পারমিটটা দেয়নি। ওরা আবার একটা চিঠি পেতেছে যে তুমি এর আগে তিন ওয়ার্ক পারমিট পেয়েছো, পে করছো, এবার কেন পে করবে না। পরে আমি ঠিকঠাক করে পে করে পাঠিয়েছি, ওরা টাকা টাকা নিছে, কিন্তু এখন প্রায় চার মাস হয়েছে আমি ওয়ার্ক পারমিট পাচ্ছি না। ওরা পরে অ্যাপ্লিকেশন আবার আমি ওদের অনলাইনে একটু দ্রুত করুন ভাই, আমরা বলছি বুঝছি। জি জি জি, এত অনেক সময় লাগছে কেন? শুনেন, ওয়ার্ক পারমিট পাইতে আজকাল লেট হচ্ছে, সো আপনার চিন্তার কোনো কারণ নেই। চার মাস অনেকেরই হচ্ছে, তারও বেশি লাগছে, সো আপনি পেয়ে যাবেন, পেয়ে যাবেন। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার একটা কোশ্চেন ছিল, আমার হাজবেন্ড যে কন্ডিশনাল রিমুভ করেছি আমি জানুয়ারি 23rd 2017। আজকে আমি একটা লেটার পাইছি ইমিগ্রেশন থেকে যে এটা বলতেছে রিকোয়েস্ট ফর এভিডেন্স, বাট ওরা অলরেডি আমার পিটিশন রিমুভটা অ্যাপ্রুভ করে ফেলছে। তো আমি জাস্ট ওয়ান্ডার করতেছি কেন আবার ওরা আমাকে রিকোয়েস্ট ফর এভিডেন্স আবার সেন্ড করছে। কি চাচ্ছে সেই এভিডেন্সে? বলতেছে যে আমার সাফিসিয়েন্ট এভিডেন্স ছিল না গুড ফেথ ম্যারেজের 2 years এর কন্ডিশনাল রিমুভের জন্য। ওকে, কিন্তু আপনি বলছেন যে সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। লাস্ট আমি যে রিসিভ করেছিলাম লেটার, সেটা আমাকে যে লেটার সেন্ড করেছিল ওটা ছিল ইয়ার কন্ডিশনাল রেসিডেন্স স্ট্যাটাস এক্সটেন্ডেড ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার। ইয়া, সেটা তার মানে অ্যাপ্রুভ না, ওটা ওটা অ্যাপ্লাই করলে এক বছরের এক্সটেনশন দিয়ে দেয় যাতে মানুষের চলাফেরা করতে অসুবিধা না হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে এটা করবেন। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন বলুন? আমি স্যানিসার থেকে জামিল বলছিলাম। শেখ সেলিম স্যারের কাছে একটা প্রশ্ন রাখছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা কর্মসূচির যে লেনদেনটা হইতেছে, যদি ইন কেস ওয়ালেট টাকা স্যাংশন না হয় এবং চেইন মাইগ্রেটা যদি ওরা ই না করে, তাহলে কি প্রোগ্রামে এটা আলোর মুখ দেখবে না? উই ডোন্ট নো, আমরা এটা জানি না ভাই। এটা রাজনৈতিক বার্গেনিং চলছে, দেখবে কি দেখবে না সেটা বলা যায় না। এটা বহুদিন আগে থেকে হবে হবে হচ্ছে না, সো ওটা না দিলে ডেফিনেটলি ওটা হবে না, মানে অ্যাডমিনিস্ট্রেশনের যেটা, সো এটা বলা কঠিন। এটা নিয়ে কল্পনা ছাড়া অনুমান সূচক উত্তর ছাড়া আর কিছু নেই। সো যে অপেক্ষা করেন, কয়েক সপ্তাহের ভিতরে ফেব্রুয়ারি 8 ভিতরে এটা হয়তো আরো বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা ধন্যবাদ। আমরা একটু কাফিল উদ্দিন নামে একজন বলছেন, তার ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার, তিনি ওয়াইফের মাধ্যমে ইউএসএ যাওয়ার পর কতদিন লাগবে সিটিজেনশিপ পাওয়ার জন্য? কাফিল উদ্দিন, ওনে 5 বছর লাগবে ওয়াইফের মাধ্যমে আসলে। আচ্ছা, সাবরিয়ান আহমেদ, গ্রিন কার্ড দিয়ে কি বাবা মার জন্য অ্যাপ্লাই করা যায়? না, তা যায় না, যায় না, সিটিজেন হতে হয়। আচ্ছা, মোহাম্মদ জাকির হোসেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রপোজালে ফ্যামিলি ইমিগ্রেশন সিস্টেম ক্লোজ হয়ে যাচ্ছে, নিউ প্রপোজালে ফাদার মাদার ক্যাটাগরি কি ক্লোজ হয়ে যাচ্ছে? ফাদার মাদার ক্যাটাগরি, ফাদার মাদার ইমিডিয়েট রিলেটিভ, সেটা ক্লোজ না হতে পারে, ভাই বোন হতে পারে যদি দুই পক্ষই এক হয়,
কিন্তু সেটার এখনো কোনো ইয়ে নাই, এটা নিয়ে আতঙ্ক করে কোনো লাভ নেই। লাভ নেই। কে আছেন প্রিয় দর্শক এবার টেলিফোনে? আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম। কোথা থেকে ভাই? আটলান্টা থেকে। আটলান্টা থেকে বলুন ভাই। কথা বলছিলাম। জি স্টিল একটু কনফিউজড আছি। জি জি সলিম ভাই, যে আমার ভাইয়ের ব্যাপারে যে এফ টু বি ক্যাটাগরি বসে ম্যারিড এখন, এনবিসি বলতেছে ওরা হিউম্যানিটেরিয়ান কোন পেপার পায় নাই, এখন কি করতে পারি এই ব্যাপারে? কিন্তু আমি তো হিউম্যানিটেরিয়ান অ্যাপ্লাই করছিলাম, ওরা অ্যাপ্রুভ করছে। ইউএসএস আমি কল দিছি আজকে, ওরা বলছে ওদের সিস্টেম আছে, ওরা নাকি পাঠাবে নেক্সট টু উইকস অর থ্রি উইকস লাগবে ধরনের বলতেছে। এখন কি কোন ফলো আপ করবো এনবিসির সাথে? অ্যাপ্রুভাল পায় নাই অমুক তারিখে অমুক লেটারে এই কেস নাম্বার এত, ইউএসসি নাম্বার অথবা টিএসসি নাম্বার অথবা শিকাগো সি নাম্বার একটা না, ওইটা দিয়ে ফলো আপ করেন যে তোমরা এটা পেয়েছো কিনা। দেখুন আপনি সেই অনুযায়ী একটু আপনার কথাটা মানে অত লেন্দি, আপনারা যখন প্রশ্ন করবেন সংক্ষেপে স্পষ্ট করে দ্রুত, তাহলে আমরা একটু বুঝতে পারবো। আপনারা একটু প্রস্তুতি নিয়ে প্রশ্নটা করবেন এবং স্পিকারটা অন করে নয়, মুখের কাছে নিয়ে খুবই টেলিভিশনের ভলিউম কমিয়ে, তাহলে আপনাদের একটু সহযোগিতা হবে, আমাদেরও হবে। কে আছেন প্রিয় দর্শক এবার? হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। আমি হোসেন পেনসিলভেনিয়া থেকে। জি হোসেন ভাই বলুন। আমি বলছিলাম কয়েকদিন আগে আমি অনুষ্ঠান শুনছিলাম, সালিম ম্যাডাম বলছেন যে বাংলাদেশ থেকে যারা এসএলএম করে বিএনপি থেকে বিএনপি জাস্টালের সম্পর্কে দল, আমি একটু বিষয়টা খোলাসা করতে চাই বা একটু আলোচনা শুনতে চাই যাতে করে আমাদের সম্পর্কে হেল্প হয়। বিএনপি থেকে যারা অ্যাসাইলাম করেছে বিষয়টি নিয়ে কেউ একজন আমাদের অতিথি কিছু একটা বলেছিলেন, এটি নিয়ে কি কোনো বিষয় আছে যে বিএনপি রাজনৈতিক যারা করে? ওয়েল এটা এটা ইউএসসিআইএস এখন এটা বলতেছে যে তারা টায়ার থ্রি টেরোরিজম চার্জ আনতেছে, যে তুমি অ্যাসাইলাম পাবা না বা গ্রিন কার্ড পাবা না, তার কারণ বিএনপি টায়ার থ্রি টেরোরিজম টেরোরিস্ট অর্গানাইজেশন। এটা তেমন কিছু না, এটা টেরোরিস্ট বলতে না, এটা একটা লিগাল ফিকশন যে কয়জন লোক ইন্ডিভিজুয়ালি যদি একটা ভায়োলেন্স করে তাহলে এই অর্গানাইজেশন রে টেরোরিস্ট অর্গানাইজেশন বলা যাইতে পারে। এটা কেস বাই কেস ভ্যারি করে ইয়ে করে, তো সেইটাই বিভিন্ন জায়গায় রুলিং টুলিং মানে সরকার চেষ্টা করতেছে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এইটাকে ওই করা, বা হোমল্যান্ড সিকিউরিটি চেষ্টা করতেছে, ইউএসসিআইএস চেষ্টা করতেছে এইটা করে। সোফার তারা এইটা নিয়ে তেমন কোনো সাকসেসফুল হয় না, এটা সরকারের নিয়ে সাকসেসফুল হয় নাই। আমরা যারা লয়ার আছি এই এইগুলো করি, আমরা ফাইট করতেছি, ফাইট করে সোফার এখনো সরকার উইন করতে দেয় নাই। এই আচ্ছা ব্যাখ্যা শুনলেন, আমি আমাদের আমার ব্যক্তিগতভাবে জানা ছিল না, আমি আপনার কাছ থেকে তথ্যটা জানলাম। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো আসসালাম আলাইকুম। জি বলুন। আমি মোহাম্মদ হুসেন হুসেন বলছিলাম। আমি অ্যাটর্নি শেখ সেলিমকে একটি বিষয়ে জানতে চাচ্ছি। বলুন। আমার অ্যাজাইলামের ইন্টারভিউ গত 2017 এর ফেব্রুয়ারি মাসে হয়েছে। ইন্টারভিউ দিন আমাকে বলেছিল যে 15 দিনের ভিতরে তোমার রেজাল্ট ডাকে চলে যাবে, আমাকে একটি চিঠি দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি কোন রেজাল্ট পাইনি। আজ পর্যন্ত বলতে অনেকদিন হয়ে গেছে না ভাই? এটা এটা আগে ওদের রুটিন ছিল, এখনো 15 দিন পরে ডেট দেয় ওইটা পিক আপ করতে, কিন্তু সব কেসে গেলেই ওরা ওই ডিসিশনটা দেয় না, অনেক আগে কারো ফোন করে বলে দেয় যে তোমার ডিসিশন পাইতে লেট হবে, ওই দিন এসো না, বা লয়ারে কল করে বলে দেয়। এটা তারা হয়তো বিভিন্ন সময় কল করেও না, করেও না যে মানুষ ফেরত আসে, সো এতে তেমন কিছু না, আপনার কেস পেন্ডিং আছে, ওয়েট করতে হবে, এটা দুর্ভাগ্যজনক, করার কিছু নাই। ওকে, কে আছেন প্রিয় দর্শক? হ্যালো। জি আমরা শুনছি। জি বলুন। জি বলুন ভাই। আমার কোশ্চেন হলো ঢাকা ইউনিভার্সিটির যে গন্ডগোল চলছে এবং ছাত্রদেরকে লাঠি পেটা করলো ছাত্রলীগের, তো সেটার উদ্বোধন করছিলেন কে? প্রধানমন্ত্রী
আচ্ছা ওই ঢাকা, আমরা তো ভাই ঢাকা ইউনিভার্সিটির বিষয়টা নিয়ে এই মুহূর্তে আলাপ করছি না, আমরা করছি আমেরিকার ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে। আমার মনে হয় আপনাকে একটু মানে দুঃখ প্রকাশ করেই রাখতে হচ্ছে, কেননা আমরা আসলে ওই ইস্যুতে এখন এই মুহূর্তে কথা বলছি না এখানটায়। ধন্যবাদ আপনাকে। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম, আমি নিউইয়র্ক থেকে বলছি। জি মোহাম্মদ শাহাদাত আলী। বলুন শাহাদাত ভাই। জি আমার একটা প্রশ্ন অ্যাটর্নি সাহেবের কাছে। আমার বাবা অ্যাপ্লাই করেছিলেন আমার তিন চাচার জন্য। আচ্ছা। হ্যাঁ মানে আমার বাবার ভাই ভাইদের জন্য। এটা 2008 সালে করেছিলেন, তো এখন তো প্রায় 18 সাল। হ্যাঁ, তার মধ্যে আমার এক চাচা মারা গেছেন। না ভাই, তার কারণ যে ওই পিটিশনার মারা গেলে পিটিশনার মারা যায়, অথবা যদি প্রিন্সিপাল বেনিফিশিয়ারি মারা যায় অর্থাৎ আপনার চাচা, তাহলে তার মাধ্যমে অন্যরও আসতে পারে না। তো এইটা একটা প্রবলেম। ওই সাবস্টিটিউট করা যায় যদি অন্য কোনো কোয়ালিফাইং রিলেটিভ থাকে আপনার চাষি বা আপনার স্বাস্থ্য ভাইদের জন্য, তো তারা আর একটা পিটিশন করতে পারে বা ওই প্রায়োরিটি ডেট চাইতে পারে। এই তো আমরা এবার কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো, কে আছেন প্রিয় দর্শক? আমি বিধান ব্রঞ্চ থেকে বলছি। আমি সেলিম সাহেব স্যার একটা প্রশ্ন করুন করুন। বলুন ভাই বলুন। আমি F4 2004 আমার ভাইদের জন্য অ্যাপ্লাই করছি। আমার আমার সবকিছু বিসিএফি, আমি সবকিছু বাংলাদেশে চলে গেছে অলরেডি, ভিসার জন্য ওয়েট করতে হয়। এখন যে ট্রাম্প যে নতুন নিয়ম করতেছে, সে বিল ভিসা বন্ধ করে দেবে। ওকে, এটা কোনো যাই করুক না কেন আপনার কোনো ক্ষতি হবে না, ওগুলা কিছু হবে না, ওগুলা আসতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ। আসলে আপনার এখন পর্যন্ত তো কিছু করে নাই ভাই, আর টেনশন করবেন না। একজন প্রশ্ন আছেন আরেকটা, আর ফেসবুকে আরেকটা নিয়ে আমরা একটু বিরতিতে যাবো। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? আমি জামাইকাতে বলছি। আব্দুল জব্বার। জব্বার সাহেব বলুন ভাই। আমি আছি এক বছর, তারপর মেয়ে আছে দেশে একটা, তো আমি তো গ্রিন কার্ড ধারি, আমি কি আনতে পারবো? উনি আপনার মেয়ে কি বিবাহিত? হ্যাঁ বিবাহিত। বয়স কত? আমার অ্যাপ্লাই করেছেন আজ এক বছর, আর কতদিন লাগতে পারে? তার বয়স 30 বছর, আর আনম্যারিড, আর যদি এখন ম্যারিড করে তাহলে কতদিন লাগবে? ওকে, ওয়ান ভাই আপনার জন্য ম্যারিড করলে তো সুখবর, কিন্তু আপনার আম্মা যেহেতু গ্রিন কার্ড হোল্ডার, আপনি বিয়ে করলে আর মার মানে আনম্যারিড সন্তান হিসেবে আর আসতে পারছেন না, আপনার মার পিটিশন বাতিল হয়ে যাবে। তাহলে কতদিন লাগবে? বিয়ে না করেন তাহলে ওই ক্যাটাগরিতে 10 বছরের মতো লাগছে। বেচারা 30 বছর 40 বছর পর্যন্ত না বিয়ে করে থাকবে, সেটা তার ব্যাপার। সেটা কি ইউএস গভর্নমেন্ট দায়ী? সব মানুষের সমস্যা এরা করবে। তো সেক্ষেত্রে কি করতে হবে? তার মা নাগরিক হয়ে তারপরে অ্যাপ্লাই করতে পারে? তার মা নাগরিক হয়ে অ্যাপ্লাই করতে পারে, তখন উনি বিয়ে করলে অসুবিধা নাই, বউ বাচ্চা সবাই সহ আসতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আর সাথে আছেন আমাদের সম্মানিত অ্যাটর্নি জনাব শেখ সেলিম। আপনার কাছে এরপর আমাদের নিশ্চয়ই আরও দর্শক আছেন, আমাদের ফেসবুকেও বেশ কিছু প্রশ্ন এসছে, তারপর আমরা টেলিফোন একটু নিয়ে নিই। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। তো সেলিম ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, বলুন।
প্রতি মাসে যে সোশ্যাল সিকিউরিটি টাকাটা কাটছে আমার চেক থেকে, এখন ভবিষ্যতে যখন আমি রিটায়ারমেন্টে যাব, যদি আমার গ্রিন কার্ড না হয়, তো আমি কি এটার কোন বেনিফিট পাবো কি না? পাবেন, আপনি যদি 10 বছর ট্যাক্স রিটার্ন করেন তাহলে পাবেন 10 বছর ধরে। ওকে, অসংখ্য ধন্যবাদ। খাজা শুভ বলছেন তার মাদার ইউএসএ চলে যাবেন, গ্রিন কার্ড পাওয়ার পর তার বাবা এবং সে আন্ডার 18 অ্যাপ্লাই দিবেন। এখন তিনি যদি বাবার সাথে ইউএসএ যেতে চান, সেই ক্ষেত্রে কি তার মা অ্যাপ্লাই কি বাবার অ্যাপ্লাই সাথে জটিলতা, নাকি আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে? এখন টেলিভিশনে বলে দেওয়া যায় না, এটা আপনি আপনার লয়ারের সঙ্গে আলাপ করেন। ঠিক আছে, কে আছেন প্রিয় দর্শক? আর অ্যাসাইলাম অফিসে ওইটা না দিলেও চলে সব। ওকে, কে আছেন প্রিয় দর্শক? জি শুনছি, বলুন। আমি জয় ভার্জিনিয়া থেকে বলছি। জি বলুন। আমি জানতে চাচ্ছিলাম যে আপনার, আমি সিটিজেনশিপ এর জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম লাস্ট 8 থেকে 9 মান্থ, অলরেডি ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, বাট এখনো আমার ইন্টারভিউর জন্য ডাকে না। হাউ লং ইট উইল টেক? খুবই খারাপ, এটা বলা কঠিন ভাই, যে কোনো সময় আপনার ডাকতে পারে। দেরি হচ্ছে কেন? দেরি হচ্ছে তার কারণ ওদের স্টাফ কম, দে আর টেকিং লং টাইম সিকিউরিটি চেক, এই দেরি হচ্ছে। সিটিজেনশিপ আগে বছর দেড়েক দুই আগে মানলি 4 মাসের ভিতরে হতো, আজকাল তা আর হচ্ছে না। তার মানে 5 বছরের পর অতিরিক্ত তারা 1.5 বছর ধরে রাখতে হয় কিংবা 2 বছর? ডেফিনেটলি। কারো কারো ক্ষেত্রে আমি তো আপনার কাছ থেকে ব্যক্তিগত ভাবে শুনেছি আরো আছে, আরো অনেক লোকের 3-4 বছর ধরে পেন্ডিং আছে, ইন্টারভিউ হয়ে গেছে, ডিসিশন হচ্ছে না। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, জি আমরা শুনছি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি আমি বজলুল করিম বলছিলাম ব্রঙ্কস থেকে। জি করুন ভাই, বলুন। আমি বলছি আমার মেয়ে আমার জন্য অ্যাপ্লাই করছিল। আচ্ছা, জি আমি বজলুল করিম দশ থেকে বলছিলাম। আমরা শুনছি আপনাকে, আপনি বলুন। আচ্ছা, আমার মেয়ে আমাকে অ্যাপ্লাই করে আনছে, আমার ওয়াইফের নামে অ্যাপ্লাই করে নাই। হ্যাঁ, যেহেতু আমার 3টা বাচ্চা আছে, অন্যভাবে শুনছে যে বাচ্চাদেরকে মা বাবার সাথে দেয় না। আমি আসছি, আসার পরে গত মাসে 19 তারিখে, ডিসেম্বরের 19 তারিখে আমি অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে আমি রিসিভিং লেটার পেয়েছি। হ্যাঁ, এখন আমার একটা মেয়ে আগামী মাসে ফেব্রুয়ারিতে 18-তে পা দিবে। হ্যাঁ, আমার 3টা বাচ্চা, একটা 14। ঠিক আছে ভাই, আপনি ঠিক করেছেন। আপনার মেয়ে অ্যাপ্লাই করলে আপনার ওয়াইফের জন্য করতে পারতো, কিন্তু আপনার ছেলে মেয়েরা আসতে পারছে না। তো আপনি এসে অ্যাপ্লাই করেছেন, এখন আপনার ওয়াইফ ছেলে মেয়ে একসঙ্গে আসবে। 18 বছর বয়স হলে অসুবিধা নাই, এটা 2.5-3 বছর লাগছে, তো আপনার ক্ষেত্রে অসুবিধা নাই। ঠিক আছে, ওকে। আমাদের কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে নাম্বার, আমাদের ফোন নাম্বার, আমাদের ফোন নাম্বার তো টেলিভিশনের পর্দায় আছে, 6463079828। এমনকি যারা ফেসবুকে দেখছেন তারাও তো দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটি। সুতরাং কেউ যদি প্রশ্ন করতে চান, আপনারা 6463079828 এই নাম্বারে প্রশ্ন করতে পারেন। এবার কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি পিঙ্কি বলছি ভার্জিনিয়া থেকে। জি বলুন। যে আমি কারেন্টলি ম্যারিড, আমার দুটো ইনফ্যান্ট আছে। এখন হচ্ছে কি, আমি ডিভোর্স হয়েছিলাম ফার্স্ট ম্যারিডে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য। তো আমি বাংলাদেশে ব্যাক করতে চাচ্ছি, বাট 4 বছর থেকে ধরে F1 ভিসাতে আপনি এখানে আর কি।
তো আমার ফ্যামিলিতে খুব থ্রেট দিচ্ছে যে আমার ফার্স্ট হাজবেন্ড যে ছিল সে বলছে যে বলতেছে যে আমি যদি আসি তাহলে প্রবলেম করবে এবং আমার বাসায় রবরিও হয়েছে এখন আমি যেতে পারতেছি না তো আমি এই আন্ডারে কি মানে আমি যদি অ্যাসাইনমেন্ট করি তাহলে কি মানে এটা কি রিকমেন্ডেশন আছে যে করলে ভালো হবে বা মানে এটা আমার কোশ্চেন ছিল আর কি ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য হয় না কিন্তু এতে বিভিন্ন কারণে হতে পারে আপনি অ্যাসাইলামে ইয়ে দিয়ে করতে পারেন কিন্তু অভিজ্ঞ লয়ারের সঙ্গে আলাপ করেন এটা টেলিভিশনে সমস্ত বলা সম্ভব না করা সম্ভব না বোঝানো সম্ভব না জি আপনার হতে পারে ইউ মাইট হ্যাভ এ গুড কেস ওকে কে আছেন প্রিয় দর্শক হ্যালো আচ্ছা খাজা শুভ তিনি শুভ তার মাতা দুই তারিখে ইউএসএ চলে যাবে তা মাতা গ্রিন কার্ড পাওয়ার পর পিতা তিনি আন্ডার এইজ এবং ভাই আন্ডার আপ একুশের বেশি এদের সকলের জন্য তার মাতা কি আবেদন দিবেন তার আম্মা যদি এখানে আসে এসে গ্রিন কার্ড তার সাথে কি একসাথে যেতে পারবেন সাথে সাথে তার হাজবেন্ড এবং বাচ্চাদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ওকে কে আছেন প্রিয় দর্শক হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলুন আমি আরিফ বলছি ব্রুকলিন থেকে বলুন আরিফ ভাই বলুন আমার আম্মা আমার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছে তারপর এটা আপনার ওরা ডিনাই করেছিল ডিনাই করার পর আমি আবার আমার আম্মার এবং ছোট ভাইয়ের ডিএনএ টেস্ট দিয়ে রি আপিল করছে আপিল করেছে তো আপিল করার পর অনেকদিন পর ওরা অ্যাপ্রুভ করেছে অ্যাপ্রুভ লেটার ওরা কি করছে দেশে পাঠাইছে এখানে পাঠায় না অ্যাপ্রুভ করেছে আপনার সেপ্টেম্বরে তো এখন সেপ্টেম্বরে অ্যাপ্রুভ করতে এখনো আর কোনো খবর নেই মানে কি প্রসেসিং ফি দিতে হয় যে $120 সামথিং লাইক দ্যাট আপনি শুনলেন এগুলো এখনো কিছু চাচ্ছে না তো এটা ওকে এটা ন্যাশনাল ভিসা সেন্টার কাছে আপনার অপেক্ষা করতে হইতো তারা অথবা সেখানে কল দিতে পারেন ন্যাশনাল ভিসা সেন্টার ওই অ্যাপ্রুভাল নোটিশে এতে টেলিফোন নাম্বার আছে ওকে কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে হ্যালো আমি ঢাকা থেকে মোহাম্মদ রাজীব ভাই বলছিলাম ঢাকা থেকে বলুন যে আমার একটা প্রশ্ন ছিল আমার আমার জন্য আমার আব্বা 2004 F2B-তে ওভার টু অ্যাপ্লাই করেছিল হ্যাঁ তখন এটা 2005 অ্যাপ্রুভ হয়েছিল অ্যাপ্রুভ হওয়ার পরে আমি আবার 2013 2016 আমার বড় ভাই সিটিজেন উনি আবার হিউম্যান ট্রেনে অ্যাপ্লাই করেছিল হ্যাঁ তো ওখানে হিউম্যান ট্রেনে অ্যাপ্রুভ হয়েছিল 2017 অক্টোবরে কিন্তু এখন এই মাসে ওরা NBC আমার আপনাকে ধন্যবাদ আপনি ঢাকা থেকে ফোন করেছেন আমরা চেষ্টা করেছি আপনার পুরো ফোনটা শোনার আপনি উত্তর এমবেসি যা করতে বলছে সেটা করেন আপনার ওই বড় ভাই পরে অ্যাপ্লাই করেছে সে কাগজপত্র যদি দেখান তো যে সত্যি কথা বলেন এমবেসি যা বলতেছে সেটা শোনেন কে আছেন প্রিয় দর্শক হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলুন আমি মাসুম বলছি থেকে বলুন আমার একটা কোয়েশ্চেন যে আমার একটা ফ্রেন্ড বর্ডার দিয়ে আসছিল 2010 আচ্ছা তো সে আসার পর থেকে তার যে অ্যাসাইলাম পাইছিল আপনার টেক্সাস থেকে ওই নিউ ইয়র্কে আসার পর ওই কেসটা সে চালায় নাই এখন কি তার সম্ভব হবে বিয়ে করে বা কোনোভাবে খাবার পাওয়া ওয়েল ডিপেন্ড করে তার ডিপোর্টেশন অর্ডার হয়ে গেলে বিয়ে করে ওই ডিপোর্টেশন অর্ডার রিওপেন করতে হবে তাইলে হয়তো করতে পারে ডিপেন্ড করে সিচুয়েশনের পরে এইটার উত্তর পুরাপুরি দেওয়া যায় না তার কারণ আপনি ওখানে ফ্যাক্ট জানেন না সে ঢোকার পরে তারে কি চার্জ করা হয়েছিল এনটি একটা জিনিস আছে ওখানে বিভিন্ন চার্জ থাকে তিন চার প্রকারের চার্জ ওকে কোনটা করা হয়েছে সেটার উপর অসংখ্য ধন্যবাদ কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বলতেছিলাম জি বলুন আমার প্রশ্ন আমার ছোট ভাই আজ থেকে 5 বছর আগে এদেশে আসছিল কিন্তু তখন সে ধরা খায়নি বা কোনো কেস মারে নাই
এখন সে একটা এলাম কেস মারতে চাইতেছে, বাট যদি ভবিষ্যতে এখানে বিবাহ করে তখন এই কেসের কারণে তার ওয়াইফ যদি তার জন্য অ্যাপ্লিকেশন করে কোনো সমস্যা হবে কিনা? ইলিগালি আছে এই দেশে এক বছরের বেশি, সেখানে একটা সমস্যা আছে। এগুলা কোন লয়ারের সঙ্গে যে আলাপ করেন ভাই, এটা টেলিফোনে বা টেলিভিশনে এত কথা বলা সম্ভব না। জি ধন্যবাদ। রাশেদ নবী তিনি বলছেন তার সিস্টার তার জন্য এগারোটায় অ্যাপ্লাই করেছে, তিনি ম্যারিড, বাই দিস টাইম তার মা ১৭টায়, ওই মানে ১৭ সালে ১১ সালে সেটাই হবে, পাসপোর্ট পেয়েছেন, বোনের অ্যাপ্লাই কবে ন্যাচারাল হবে অথবা এখন মা অ্যাপ্লাই করে সেটা কি হবে নাকি? ওকে, বোন ২০১১ সালে যদি করে এখন জটিল ভাবে লেখেন ভাই আপনারা, আর একটু সহজ করে লিখুন। ২০০৪ সালে যারা ভাই বোনে অ্যাপ্লাই করছে সেটা এখন চলছে, তো আপনার বোন করছে ২০১১ সালে, তো অনেক টাইম লাগবে, আরো ১০ বছরের মতো লাগবে। আচ্ছা, কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো, হ্যালো, কে আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। আমার একটা মতামত ছিল আর একটা কোয়েশ্চন ছিল, একটু দ্রুত। হ্যাঁ বলুন। প্রশ্নটা হলো এই যে ৯৯ যে বিমার বলতে কত বছর শুধু যারা মা বাবা তরফে তো ১০ বছর আছে, আবার কেউ ২ বছর আছে। আর একটা প্রশ্ন হলো ব্যক্তিগত মতামত, কিন্তু এক্ষেত্রে ইমিগ্রেশন প্রশ্নটা আনসার দেওয়া হচ্ছে, তবু আমার ব্যক্তিগত একটা মত বললাম, যেহেতু ইয়ের ব্যাপারে যে মেক্সিকোর ইয়েতে একটা বর্ডার দেওয়ার ব্যাপারে একটা বাচ্চা স্টেটের একটা আইন যাচ্ছে, তো সেখানে অবৈধ যারা তাদের জন্য আইন ফাঁস কি করা যায় না, যে যারা অবৈধ ভাবে এখানে আছে তো তাদেরকে শিক্ষা দিয়ে দেবো তোমরা সবাই একটা অ্যামাউন্ট পে করো ১০,০০০ বা ২০,০০০, তাহলে তো ওই অর্থটা এদিক দিয়ে চলে আসছে। আমার ব্যক্তিগত মতামত এটা। বোঝা কঠিন ছিল কিন্তু আমি একটু একটু বুঝতে পারছি, যারা অবৈধ ছিল বা যারা আসছে তাদের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা চার্জ করে তাদেরকে গ্রিন কার্ড দিয়ে, তাহলে ওই টাকা দিয়ে কি দেয়াল দেওয়া যায় না, এটা তার মতামত। ওয়েল, আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের এটা চিঠি লেখেন যে আমার এই আইডিয়া আছে, এইটা একটা ভালো ব্যাপার। আপাতত এই আমাদের তো অনুষ্ঠানের একেবারে শেষের দিকেও চলে এসেছি। বেনজির হুসেইন ব্রঙ্কস থেকে তার একটা নিয়ে আমরা মোটামুটি আজকে শেষ করি। গ্রিন কার্ড হোল্ডার তার ওয়াইফের জন্যে মে ২০১৭ অ্যাপ্লাই করেছেন, তার ওয়াইফ আসতে কতদিন লাগবে? মে মাসের ২০১৭ না, মেতে করেছে মার জন্য না, তার ওয়াইফের জন্য। মেয়ের ওয়াইফ থাকে কি করে? মেনুজির আহমেদ তিনি গ্রিন কার্ড হোল্ডার, তার ওয়াইফের জন্য মে মাসের ২০১৭ সালে অ্যাপ্লাই করেছে। ওই ২ বছর আড়াই বছরের মতো লাগছে ভাই। আচ্ছা, এই ওকে, মোটামুটি আরো অনেকেই করেছেন, সকলের প্রশ্নের উত্তর হয়তো আমরা আজকে দিতে পারলাম না। তো একজন আরেকটা প্রশ্ন, মা গ্রিন কার্ড দিয়ে কি মা বাবার জন্য অ্যাপ্লাই করা যাবে? না, সিটিজেন অনলি সিটিজেন করতে পারে, প্যারেন্টের জন্য অ্যাপ্লাই। ওকে, আরো অনেকের প্রশ্ন ছিল প্রিয় দর্শক, আমরা সকলের প্রশ্নের উত্তর দিতে পারলাম না, আমরা আন্তরিকভাবে দুঃখিত। হয়তোবা আগামীতে আবার দেখা হবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি শেখ সেলিম আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আপনাদের সাথে আবারও আমরা যুক্ত হব, আপনারা দেখতে থাকুন টিভিএন ২৪ টেলিভিশন। আমাদের প্রচেষ্টা রইল যে আমরা আপনাদের পাশে থাকব, তবে সবসময় হয়তোবা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না, অনেকের প্রশ্ন নিতে পারি না সময় স্বল্পতার কারণে। আপনারা কষ্ট না পেয়ে পরের বার চেষ্টা করবেন, আশা করছি উত্তর মিলবে। ভালো থাকুন সবাই, দেখা হবে।